বিরাশি বছর বয়সে যে তার দিয়ে অরূপদা সহ এবং অজিত ঘুমের পাশে চলে যাও। এই সময়ের মধ্যে কিছু করবে শুরু করবে সেটাই হলো সহি, সেটা হলো সঠিক। এবং অন্যদের যদি কোনো ভিন্ন মত থাকে, ভিন্ন কোনো ধারা থাকে, ভিন্ন কোনো চর্চা থাকে, তাকে তারা সমালোচনা করে খাদ্য হয়। মত পার্থক্য থাকার মধ্যে কোনো অপরাধ নাই। একটা সমাজ শক্তিশালী হয় বিভিন্ন চিন্তার সমাহারে, বিভিন্ন জ্ঞানের পারস্পরিক সম্পর্ক তর্ক বিতর্কের মধ্য দিয়ে জনগণ একটা জনগোষ্ঠী একটা সঠিক পথ খুঁজে পায়। এই যে জনগোষ্ঠীর সঠিক পথ খুঁজে পাবার যে ধারা, এই ধারাটাই বাংলাদেশে বা বাংলার অতি সনাতন অতি পুরনো ভাবচর্চার ধারা, যেটাকে আমরা অনেক সময় শিক্ষিত মানুষ শুধু মাজার বলে ভ্রম করি, মাজার বলে ভুল করি। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে এবং ঢাকা শহরে ছায়াকণ্ঠ আছে, উদীচী আছে,
আরো অনেক সাংস্কৃতিক সংগঠন আছে, তাদের চিন্তা মতাদর্শ এক না। তারা বিভিন্ন মতাদর্শের মধ্যে দিয়ে তারা তাদের সাংস্কৃতিক চর্চা করছে। বাংলাদেশে মাজার, দরবার, আখড়া, ধাম যে নামে বলেন না কেন, প্রত্যেকটি জায়গায় একটা সাংস্কৃতিক চর্চা যেমন হয়, একই সঙ্গে জ্ঞানের অনেক গভীর চর্চা হবে। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন কিরকম প্রশ্ন তোলা হয়, যে প্রশ্ন আপনারা সাধারণত শিক্ষিত মহল করতে ভয় পান, আপনার করতে ভীতবোধ করেন, কিন্তু মানুষের মনের যে আধ্যাত্মিক আকুতি, যে জিজ্ঞাসা ছাড়া মানুষ মানুষ হতে পারে না, যে জিজ্ঞাসার নিবৃত্তি ছাড়া মানুষের চিন্তার কোন বিকাশ ঘটে না, সেই ধরনের প্রশ্ন তোলা হয়। এই ধরনের প্রশ্ন, তার কিছু গান আপনারা শুনেছেন, কিছু শুনেছেন প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের মধ্যে আপনারা দেখেছেন পরিষ্কার কিছু জিজ্ঞাসা তোলা হয়েছে, যদি মাজারে ভাঙব তাহলে তার উদ্দেশ্যে বহু মাজার আছে, ওটা ভাঙো না কেন, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা শুধু মাজার ভাঙা বা ইসলামের ব্যাখ্যার সঙ্গে এটা যুক্ত না। আরো গভীরে যদি আপনি যান, আপনি দেখবেন যে ফকির লালন সাহেব অনেক গভীর প্রশ্ন আছে, যে প্রশ্নটা বোঝার মতন, যে শিক্ষার পরিবেশ, যে জ্ঞানের যে আকুতি, জ্ঞানের যে ভিত্তি যদি থাকত তাহলে আমরা অনেক অনেক আগে অনেক দূর হয়ে যেতে পারতাম। আমি লালন সাহেবের একটা কালাম থেকে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা কারা কারা তার উত্তর জানেন আমাকে জানাবেন, যদি উত্তর জানেন আমি মনে করব যে ফকির লালন সাহেব আসলে আর সাধারণ মানুষের মতো, আর যদি উত্তর আমরা না জানি, যদি আমাদের মধ্যে সেই প্রশ্নটা আগে তুলতে পারেন তাহলে আমরা বুঝবো এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। সেই গানটা আপনারা শুনবেন একটু পরে, কিন্তু আমি শুধু প্রথম ঘটনায় শুনিয়ে দিচ্ছি। কোন নামে ডাকিলে পরে
সুবিধা কাশি উদয় হবে। আমরা সবসময় কেউ আল্লাহ বলি, কেউ গড বলে ডাকি, কেউ ভগবান বলে ডাকি, বিভিন্ন নামে তাকে ডাকি। কিন্তু লালন প্রশ্ন করছেন যে যদি আমি ডাকি তাহলে কোন নামে ডাকলে আসলে এই যে নাম চিহ্ন, যে নামকে আমি চিহ্ন আকারে ব্যবহার করছি কথা বলার সময়, আমি আল্লাহ বলছি, আল্লাহ কিন্তু একটা চিহ্ন। এই যে চিহ্ন, এই চিহ্ন কিন্তু আল্লাহ নয়, এটা চিহ্ন। ফলে চিহ্নের মধ্যে দিয়ে যে ভাবের মধ্যে আমি প্রবেশ করি, সেটা কি করে আমার মনের মধ্যে উদয় ঘটবে, এই প্রশ্নটা এই গানে তোলা হয়েছে। কোন নামে ডাকি তারে হৃদয় কাশি উদয় হবে, কী নামে ডাক। আপনি যদি আল্লাহ ডাকেন, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, এই অক্ষরকে যদি আপনি পূজা করা শুরু করেন আপনি কিন্তু শির করেন। আপনি যদি বোঝেন আপনি কেন ডাকছেন, আপনি যদি বোঝেন কি ডাকছেন, আপনি যদি বোঝেন কাকে ডাকছেন, আপনার মনে কি ভাবের আপনি আসেন আল্লাহর প্রতি এই চিহ্নের দ্বারা, যে নির্দেশের দ্বারা যেখানে পৌঁছাতে সেই যে পৌঁছানোর যে খবর, যে মঞ্চে সে মঞ্চে আপনি পৌঁছাতে পারেন। আল্লাহ হরে ভজন ভজন সকলে মানুষের সৃজন, আপনি যে নামে ডাকেন, যে চিহ্ন ধরে ডাকেন, সবই কিন্তু মানুষ করে, মানুষের তৈরি এই ভাষাটা মানুষের। আল্লাহর এই ভজন পূজন সকলে মানুষের সৃজন, অনাম অচিনায় বচন, যার কোন নাম নাই, আল্লাহর কোন নাম নাই, তিনি নামহীন, তিনি অনাম অচিনা, তার কোন চিহ্ন নাই, কোন চিহ্ন দ্বারা তাকে পাওয়া যাবে, কোন চিহ্ন থেকে তাকে পাওয়া যাবে। অনাম অচিনায় যার নাম নাই, যার চিহ্ন নাই, সেই চিহ্নকে আপনি ডাকলে কি তাকে পাবেন। লালন বলছে অনাম অচিনায় বচন, বাগেন্দ্রিয় না সম্ভব, মানুষের বাক যন্ত্রের দ্বারা তাকে উচ্চারণ করা সম্ভব। ফলে তাকে পেতে হবে ভাবের জগতে, তাকে পেতে হবে উপলব্ধির দ্বারা, তাকে পেতে হবে প্রেমের দ্বারা, তাকে পেতে হবে ভালোবাসার দ্বারা, তাকে পেতে হবে অপরের প্রতিকরণ, অপরের প্রতিকরণ। তো আমি এই কথাগুলো বলে আপনাদেরকে পরবর্তী গানটা, আপনারা দয়া করে এই গানটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং শুনবার পরে আপনারা বুঝবেন যে যারা এই মাজার ভাঙছে তারা আমাদের কত বড় ক্ষতি করছে, তারা আমাদের কত বড় ক্ষতি করছে, আমাদের মনের জগৎ ছুটতে তারা কি আঘাত, আমাদের মনের যে বিশাল যে আমাদের চিন্তার যে বিশাল ভাবল, এর উপর কত বড় হামলা তারা, আপনারা মনোযোগ দিয়ে আজকের এই বাজারের হামলার প্রতিবাদ ফকিরি গান এবং আসলে ভাইয়া যে কথা বলেছে এখানে অনেক গুণীজন আরে আপা আবুল সরকার সুনীল কর্মকার তাদের সবার সহ তবে ও
সদিনের বস্ত্র বন্দোপাধ্যায় করছি, আমাদের প্রাণপ্রিয় ভাই মানুষ তার নিজের স্বার্থের জন্য সে অনেক কিছু ব্যবহার করছে, কিন্তু পশুরা করে না। একটা গাই দেখেন সে গোবর দেয়, তাও ফুকার লাগে, তার দুধ আমরা খাই, পাশুটা বাইরে রাখি, তাহলে সবই তো পশুরা আমাদের দিল, আমরা কি দিলাম? আমরা দিলাম ধ্বংস। যাই হোক, ওই ভাইয়ার ওই যে গানটা সেটা ভাষা বাক্যের ভিতরে তাকে পাওয়া যায় না। যেমন মনে করেন একটা বাঘের ছবি এবং সিংহের ছবি, এখানে পোস্টার আছে, এই ছবি আর চিড়িয়াখানার বাঘের ছবি কিন্তু এক না। বাঘের কাছে যাইতে হবে, এরকম গুরু গোসাইয়ের কাছে আসতে হবে, যার বিরুদ্ধে বুঝাই দেব। হ্যাঁ ভাই, সাটা দেন কোন নামে না আসা রুদয় এই দাগ
কথা হলো কি, এই সঙ্গীত হারাম যাবে।